আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার, আশা করি ভালো আছেন। আমিও মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। নিশ্চয়ই এই ভিডিওটি ক্লিক করেছেন মোবাইল সার্ভিসিং শেখার উদ্দেশ্য নিয়ে অথবা সেই সম্পর্কে জানার উদ্দেশ্য নিয়ে। তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। মোবাইল সার্ভিসিং সম্পর্কে আপনি জানতে হলে অবশ্যই ভালো একটি কোর্সের প্রয়োজন। বাংলাদেশে যেসব ট্রেনিং সেন্টারগুলো রয়েছে সেখানে আপনাকে দুই ধরনের কাজ শিখাবে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এই দুই ধরনের কাজগুলো শিখাবে। কিন্তু আমরা আপনাদেরকে প্রদান করব তিনটি সার্ভিস, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভার। হার্ডওয়্যার হচ্ছে যে মোবাইলগুলো খুলে পার্টস পাতের মাধ্যমে কাজ করতে হয়, ঠিক করতে হয়, সেটা হচ্ছে হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে যেই সমস্যাগুলো আমরা সফটওয়্যারের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে সমাধান করে থাকি, সেগুলো হচ্ছে সফটওয়্যার। আর সার্ভার হচ্ছে এই সফটওয়্যারের কাজগুলো, যেগুলো সফটওয়্যারের মাধ্যমে সমাধান করা যায় না, হ্যাঁ, কিন্তু সার্ভারের মাধ্যমে বা ক্রেডিটের মাধ্যমে কাজগুলো করতে হয়, সেইগুলো হচ্ছে সার্ভার। তো সার্ভারের কাজ কিন্তু হিউজ পরিমাণ আছে, বাট এই কাজগুলো করার মানুষ হিউজ পরিমাণ নেই। যেমন হার্ডওয়্যারের কাজের মেকার অসংখ্য সারা পৃথিবীতে, কিন্তু সফটওয়্যারের কাজের প্রকৃত টেকনিশিয়ান অসংখ্য নেই। সফটওয়্যারের কাজ করে গুটি মাত্র কয়েকজনে, আর বাকি সবাই একটা মার্কেটে গেলে দেখবেন যে অসংখ্য মানুষ হার্ডওয়্যারের কাজ করে, বা সফটওয়্যারের কাজ করে খুব কম সংখ্যক মানুষে। আমি সেদিন আমার যে মার্কেট, সেই মার্কেটে যখন আমি দোকানটা নিই বা আমার শপটা যখন নেই, তখন মার্কেটটা আমি রিভিউ করলাম, ঘুরে দেখলাম। তো ঘুরে দেখে এক জায়গায় লেখা আছে এখানে মোবাইল ফ্লাশ করা হয়, কিন্তু দোকানের দিকে তাকিয়ে দেখি একটা কম্পিউটারে নেই। তার মানে কি? সে কিভাবে ফ্লাশ করে বলুন তো দেখি? তারা কিন্তু ওই বাইপাস গুলো করে বা অন্য জায়গা থেকে করিয়ে আনে। তো আপনি যদি নিজে এই কাজগুলো করতে পারেন, তাহলে কিন্তু অল্প টাকায় মানুষকে প্রোভাইড করতে পারবেন, মানুষকে সার্ভিস দিতে পারবেন, এবং আপনার গ্রাহক হয়ে যাবে তখন বেশি। এই জন্য আপনাকে নিজের কাজগুলো করতে হবে, সফটওয়্যারের কাজগুলো, হার্ডওয়্যারের কাজগুলো এবং সার্ভারের কাজগুলো। তো সফটওয়্যার দিয়ে যেগুলো সমাধান না হয় সেগুলো হচ্ছে সার্ভারের কাজ। যেমন ধরেন বিভিন্ন ধরনের আইফোন আছে, এই যে আইফোনের যে লকগুলো সেগুলো কিন্তু সার্ভারের সাহায্যে আনলক করতে হয়। সারা পৃথিবীতে আইফোন আনলক করার অনেক ফেক ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনি ক্রেডিটের মাধ্যমে আইফোন আনলক করতে পারবেন, কিন্তু ক্রেডিট জমা দেওয়ার পরে বা টাকা জমা দেওয়ার পরে তাদের আর কোনো হদিস পাওয়া যায় না বা রেসপন্স পাওয়া যায় না। কিন্তু আমাদের কাছ থেকে যখন আপনার কাজ শিখবেন, তখন আপনাকে সঠিক গাইডলাইনটি দেওয়া হবে, সঠিক ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে, এবং সেই সব সাইটগুলোতে কাজ করে আপনি মজা পাবেন। যদি কোনো কাজ সেখানে না হয়, তাহলে টাকা আপনি রিফান্ড পাবেন, নির্দিষ্ট সময় শেষ হলেই আপনি টাকা রিফান্ড পাবেন। তো এইভাবে আমরা সারা পৃথিবীতে এবং বাংলাদেশে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি। আপনি যখন এখানে কাজ শিখতে আসবেন, দেখবেন যে আমার এখানে বেশ কিছু সাপোর্ট টিম রয়েছে, যারা সারা পৃথিবীর কাজগুলো বসে এই জায়গায় বসে কাজ করে দিচ্ছে। তো আপনি কেন পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে আর দেরি কেন? অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিটটি বুকিং দিন। আমাদের প্রত্যেক মাসের 5 তারিখে ব্যাচ শুরু হয়, কখনো কখনো তারিখটা একটু এদিক সেদিক হতে পারে, সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আগের মাসেই যোগাযোগ করে সিট বুকিং দিন এবং পরবর্তী মাসে আপনি চলে আসেন। দূরবর্তীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই বুকিং দিন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করুন অথবা ইমোতে কল করুন 707 নাম্বারে। আর যেই বাকি দুইটা নাম্বার আছে, সরাসরি ফোন করে আপনারা সিট বুকিং দিতে পারেন বা এই বিষয়ে আলোচনা করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।